হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি রান্নাঘরে। সকালে উঠে তো রান্নাঘরে কিছু টুকটাক কাজ করে নিই, তো তারপরে দুপুরের খাবার দাবার চিন্তা করতে হয়। সবাই তো বেরিয়ে যায়, তারপরে ভাবতে হয়। আর আজকে এই যে মাছ রান্না হবে, মাছ সকালবেলা উঠে কাটা, সব পরিষ্কার করা হয়ে গেছে, নুন নুন পাখি রাখা আছে। মাছটা রান্না করব, ভাত হয়ে গেছে, ভাতটা আগে করে নিয়েছি, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে, তো সেই জন্য ভাত করে ফেলেছি। মাছটা বানাবো আজকে, এই মাছটা বানাবো, এটা হচ্ছে শিব্যাস মাছ, একদম ফ্রেশ মাছ। এখানে এটা হচ্ছে তারকির শিব্যাস, খুব মানে ভালো মাছটা, মানে কাঁটা একদম কিচ্ছু থাকে না। মাছের আজকে ঝাল বানাবো, এই মাছটা মানে সর্ষে দিয়ে ঝাল বেশ ভালো লাগে, সব মাছের ঠিকঠাক হয় না এখানে সব কিছু মাছ, তো আজকে এই মাছের ঝাল বানাবো। মাছটাকে ভাজতে বসাই, তেল গরম হয়ে গেছে, তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর মাছগুলোকে হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, একদম হালকা। আর এখানে এই সামুদ্রিক মাছ একদম ফ্রেশ থাকে, এগুলো যেহেতু এখানকার একদম, আর এমনি রুই কাতলা মাছ এগুলো তো আসছে আমাদের অন্য জায়গা থেকে, তো সেই জন্য সেগুলো ফ্রোজেন থাকে, এই জন্য আমরা এই ফ্রেশ মাছগুলো খাওয়ার চেষ্টা করি। সর্ষে আমি এইভাবে বেটে রেখে দিই, মানে যখন বাকি একটু বেশি করে বাকি, কারণ আমাদের তো অল্প জনের রান্না, বেশি মানে একটু বেশি না বাড়লে বেশিতে ভালো করে টেস্ট করা যায় না, তো সেই জন্য আমি এখন বাকি একটু ভালো করে বেটে রাখি। আর মাছটা খুব বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো, চুলকি এটা শিব্যাস, আর কাতারেরও একরকমের শিব্যাস পাওয়া যায়, সেটা আমাদের পুরো যে দেখি মাছ সেটাই দেখছি, আর একদম ফাঁকা থাকে না, এটাই হচ্ছে বেশ ভালো, একদম এইসব মাছে কাটা থাকে না। আর মাছের ঝালের মধ্যে একটু পেঁয়াজ টমেটো এসব দিয়ে বানাই, পেঁয়াজ টমেটো দিলে মাছের ঝালটা একটু ভালো টেস্ট হয়। মাছটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, আস্তে আস্তে ফোন এসেছিল, তো ফোনটাই ধরতে গেছিলাম, গ্যাসটা অফ করে চলে গেছিলাম, আর বেশ এবার গরম লাগছে, তো আমি এবার মানে এই গ্যাসটাতে রান্না করবো। বেশিরভাগ চেষ্টা করি যে কম আগুনের, মানে যে গ্যাসটা বেশ কম আঁচ থাকে সেটাতেই রান্না করার, কারণ বেশি আঁচটা রান্না করলে খুব তাড়াতাড়ি মানে রান্না পুড়ে যেতে পারে, হালকা আঁচে রান্না করলে খাবারের মধ্যে থাকে, তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এতেই রান্না করা, ওই জন্য রান্না করতে আমার একটু টাইমও লাগে, এতে মানে গ্যাসটা কম থাকে। বন্ধ করে চলে গেছিলাম, আবার ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করতে হবে, আর এখন ভালোই বেশ গরম, রান্না করতে গেলে গরম লাগে। আর এখানে রান্নাঘরে এসি আছে, কিন্তু তাও এসি রান্না করতে গেলে এসি তো সবসময় চালানো হয় না। ছোট কড়াইটাতে মানে অল্প কিছু ফ্রাই করলে সবসময় অনেক ডিপ ফ্রাই করতে গেলে অল্প তেল লাগে, সে মানে সেই জন্য ছোট কড়াইটা ব্যবহার করি, তো ছোট কড়াইটা দুদিন আগে ফ্রাই করেছিলাম, তো সেটাই ধোয়া হয়নি, দুদিন ধরে ধুতে হবে, তো সেটা রাখলাম, ভুলেই যাচ্ছে এখানে পড়ে আছে বলে। আর বেশি এখন ডিপ ফ্রাই তো করা হয় না, এয়ার ফ্রাই এসে গেছে, এয়ার ফ্রাইয়ে হয়। আর এই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝালটা বানাবো, তো সব কিছু রেডি করে রেখেছি, রান্নাটা হতে মাছ রান্না হতে তো বেশিক্ষণ লাগে না।
এটা আমার হালা কালো সর্ষে মানে দুটোকে মিশিয়ে পেস্ট করা থাকে, দুটোই মানে হাফ হাফ করে দিই। আর পেঁয়াজটাকে খুব একটা বেশি ফ্রাই করি না আমি, খুব হালকা অল্প খানি ফ্রাই করবো। মাছটা থেকে এতটাই তেল বেরিয়েছিল আমাকে আর মাছ ভাজার পরে তেল কিন্তু দিতেই হয়নি, কারণ মাছটা বললাম না খুব তৈলাক্ত মাছ। এবার আমি টমেটোটাকে দেবো, টমেটোটাকে আগে দিই না, টমেটোটা মানে এই সময় আমি দিই জলটা দিয়ে, আর টমেটোর বীজটা যতটা পারি মানে ফেলে দিই। তো এটা একটু ফুটে যাক, তারপরে মাছটা দিয়ে তুমি ফুটিয়ে বন্ধ করে দেবো। এদিকটাতে কোনো অতটা সেরকম জানলা কিছু নেই, তো আরো তাই জন্য গরম করে। একটুখানি ফুটে যাক, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ফুটে গেছে, আর আমি আর উপর থেকে আজকে তেল দিচ্ছি না, কারণ মাছটা ফ্রাই করার সময় খুব মানে বেশি তেল বেরিয়েছিল, তো সেই জন্য আজকে আর তেল দেবো না, একটু উপর থেকে মাঝে সর্ষের তেল দিয়ে দিই। এমনিতে মাছটা বেশ তৈলাক্ত মাছ, তো বন্ধ করে দিলাম গ্যাস, থাক একটু খানিকক্ষণ তখন থাকবে, এখন তো হচ্ছে না, একটু ফুটোটা বন্ধ করে দেবো। আর আজকে সকালে টিফিন বানিয়েছিলাম এই আলু সেদ্ধ, তার সাথে একটুখানি সবুজ মুগ কুম বেরিয়েছিল। বসি আর এটা সকালে বানিয়েছিলাম একটু একটু খাবো, আর ওটাকে সেদ্ধ করে তারপরে তেলেতে একটুখানি নুন হলুদ আর জিরে জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ ফোড়ন দিয়ে তেলে নেড়ে নিয়ে তারপরে আলুটাকে সেদ্ধ করে ওটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে পিস পিস করে কেটে ভেজে নিই ভালো করে। আর তার মধ্যে মুগ ডাল যেটা সবুজ মুগ বলে, তো সেটা কুম বেরিয়ে যায়, তো সেটাকে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে দিই, এটাই টিফিনে দিই। হেলদিও খাওয়া আর খেতে ভালোও লাগে, এইসব পানি পানি দিতে হয় রেগুলার, কি বাড়াবো সেটাই ভাবি। তো চলো একটু খেয়ে তারপরে কাজ করি, বাকি একটু কাজ আছে ঘরে, সেই কাজটা করে স্নান করতে হবে, ভালোই গরম করছে। তো আজকে ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরদিন আসছে নতুন ভিডিও নিয়ে।